আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি সকাল সকাল নতুন একটি ব্লগ তো শুরু করে দিয়েছি। আশা করছি আমার আজকের পুরো ব্লগটা সবাই এনজয় করবেন। তো এখানে ঘুম থেকে ওঠার পর হচ্ছে উঠান ঝাড়ু দেওয়া হচ্ছে, আর এই দুই তিন দিন দেখা যায় বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে গাছের অনেক পাতা ঝরেছে, তো পাতা পড়ে কিন্তু উঠানে অনেক মানে জমে আছে দেখতেই পাচ্ছেন। তো ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর উঠানে দেখা যায় অনেক ধুলাবালি ছিল, তো ওগুলো একটু বসেছে বৃষ্টির কারণে, তো সেই কারণে ঝাড়ু দিতে আরও একটু সুবিধা হচ্ছে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য রইল মন থেকে অসংখ্য দোয়া। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল বাড়ি অনেক সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়েছে উঠান, তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে বাহির। আর এই তো এখনও পুরোপুরি রোদ উঠে নাই। তো আমাদের বেগুন গাছে হচ্ছে বেগুন ধরেছে, বেগুনগুলো এখনও পুরোপুরি বড় হয়নি, তো বড় যখন হবে তখনই ফেরে আনবো আমাদের গাছ থেকে। আর এই তো গাছের মধ্যে পেঁপে ধরেছে মাশাআল্লাহ। এদিকে বিড়াল হচ্ছে আমাদের এদিকে তাকিয়ে আছে ক্যামেরার দিকে, অনেক সুন্দর করে বসেছে। এখানে হচ্ছে এখন গড়ে, তো আজ যা যা রান্না করা হবে সবগুলো শেয়ার করব। আজ হচ্ছে ভর্তা বানানো হবে বিশেষ করে, তরকারি রান্না করা হবে একটুখানি নিয়ে, হয়তো বা একটা তরকারি রান্না করলে হবে, তো ভর্তা বানানো হবে। আর যে ভর্তা দিয়ে হচ্ছে ভাত খাবো, আর আমরা কম বেশ সবাই কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ করি। তো এখানে বেগুন নিয়েছে, বেগুন দিয়ে হচ্ছে বেগুনের চাক ভাজি করবে। তো এখানে দুটো বেগুন হচ্ছে এইভাবে একটু বড় বড় সাইজে স্লাইস করে নিচ্ছে। তো এই বড় বেগুন দিয়ে হচ্ছে ভাজা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, খিচুড়ির সঙ্গে অথবা গরম গরম ভাতের সঙ্গে। আর এই তো বাহিরে এখন অনেক সুন্দর রোদ উঠেছে। তো এখানে যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এই বাড়ি, তো আমাদের সামনের দিকে বের হলে এই বাড়িটা দেখা যায়, হাওরের মাঝখানে এই বাড়ি। তো এখানে হচ্ছে একটু জুম করে কাছে নিয়ে এসেছে। তো বৃষ্টি ছিল সে কারণে ঘরে হচ্ছে কাপড় চোপড় জমেছে, বিছানার চাদর আমাদের ফড়নের কাপড় চোপড় তো ওগুলো মানে পরে রেখে দেওয়া হয়েছিল বৃষ্টির কারণে, আর ধোয়া হয় নাই, রোদ নাই যেহেতু তো শুকাবে কী করে, তো সেজন্য জমা ছিল। আর আজ হচ্ছে রোদ উঠেছে তো সে কারণে ধুয়ে দেওয়া হয়েছে। আর এই তো এখানে রান্নাবান্না করার জন্য চলে এসেছে, চুলায় এখন আগুন জ্বালিয়ে দিচ্ছে।
এখানে হচ্ছে কাসকি মাছের শুটকি দিয়ে ভর্তা তৈরি করবে, সে কারণে শুটকিটা আগে একটু তেলে নিয়েছে আর সামান্য সরিষার তেল দিয়েছে এখানে। আর এই শুটকি দিয়ে কিন্তু হাতে মাখিয়ে ভর্তা বানিয়ে খাওয়া যায়, তো আপনারা হচ্ছে ট্রাই করবেন। এখন হচ্ছে আরও একটা শুটকি তেলে নিচ্ছে, এটা আমাদের হাতে বানানো শুটকি, আম্মু যে হলিশা মাছের শুটকি দিয়েছিলেন আর সেই সাথে ছোট ছোট পুঁটি মাছের শুটকিও আছে, তো একটু ছোট করে টুকরো করে আর ভালো করে ধুয়ে নিয়েছে, এখন ঠেলে নিয়েছে দেখতেই পাচ্ছেন মুছমুছে করে। আর এখন যে আবারও এখানে সরিষার তেল দিয়েছে, আর যে মানে যা ভর্তা বানাবে সবগুলোতে একটু সরিষার তেল ইউজ করা হবে, কারণ সরিষার তেলে ভর্তা খেতে অনেক বেশি ভালো। আর এই তো এখন মরিচও ঠেলে নিচ্ছে। রেডি হয়ে গিয়েছে ভর্তার জন্য শুটকি, রসুন, পেঁয়াজ, তারপর মরিচ। এখন শিলপাটা বেটে নেবে। আর বেশিরভাগ দেখা যায় আমরা ভর্তা বানিয়ে খাই, আমি শেয়ার করি আপনাদের সঙ্গে, মানে শিলপাটা বানিয়ে খাওয়া হয় বেশিরভাগ। তো আজকে এই ভর্তাগুলো শিলপাটাই বানিয়ে মানে তৈরি করছে। এদিকে শুটকি বাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এখানে রসুন নিয়েছে, তারপর বাজা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছে এখন পরিমাণ মতো পেঁয়াজ, আবারও হচ্ছে পেঁয়াজগুলোকে হালকা একটু থেতলে নেবে আর এইভাবে আস্তে আস্তে থাকবে। তো এখন ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে কিভাবে এই কাচকি মাছের শুটকি ভর্তাটাও বানিয়ে নিচ্ছে। আর এইরকম ভর্তা যদি আপনারা কেউ পছন্দ করেন তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। তো ভর্তা বানিয়ে এখন হচ্ছে পাটা মোচা ভাত খাচ্ছে, ওরা সবাই মিলে অনেক এনজয় করে, তো ওদের নাকি অনেক বেশি মজা লেগেছে। আর এ তো এখন খিচুড়িটা বসিয়ে দিয়েছে, আর যে খিচুড়ি দিয়ে ভর্তা খাওয়া হবে তো সে কারণে এখানে মুসুর ডাল নিয়েছে সঙ্গে, চাল ডাল একসঙ্গে করে ধুয়ে নিয়েছিল, তারপর হচ্ছে বাগার দিয়ে এখন সব কিছু মশলা দেওয়া হয়েছে। তো এখানে চাল ডাল ভাজা হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আর অন্যদিকে আরও একটা ভর্তা তৈরি করা হচ্ছে লাই পাতা ভর্তা মাছ দিয়ে, এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা। আর সবশেষে এদিকে আরও একটা ভর্তা দেখতে পাচ্ছেন, এখনও শেষ হয়নি, আরও ভর্তা আছে। তো এটা হচ্ছে শিদুল শুটকি ভর্তা, তো মরিচগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিল যার কারণে একটু নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই তো শুটকি বেটে নেবে রসুন পেঁয়াজ, তারপর হচ্ছে ভর্তাটাকে ফ্রাই করবে।
এদিকে স্বাস্থ্যকর আরো একটা পর্দা তৈরি করবে, তো সেই জন্য আবারও সরষের তেল দিয়েছে, তারপর কাঁচামরিচ বেজে নেবে, আর এখানে হচ্ছে ধনে পাতা কুচিয়ে দিয়েছে। ধনে পাতা পর্দা তৈরি করার জন্য চাইলে কিন্তু আস্ত দেওয়া যাবে, তো কুচি করে দেওয়ার কারণে একটু সহজেই বাটা যাবে। দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, আর এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা বাটা দিলেই হয়ে যাবে ভর্তা। আর বেগুন ভাজার জন্য এখানে লবণ, তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছে। তো এদিকে শুটকি ভর্তা বাটা হয়ে গেলে এখন ধনে পাতা ভর্তাটাকে বেটে নিচ্ছে। সব শেষে হচ্ছে এই চিদর শুটকি অথবা চেপা শুটকি ভর্তাটাকে ফ্রাই করে নিচ্ছে তেল গরম করে। এখানে সরিষার তেল দিয়েছে, তো তেল গরম হওয়ার পর এই ভর্তাটা দিয়ে দিয়েছে এখানে। আর এই তো সাধারণ যেই লবণও দিয়ে দিয়েছে। যারা এই চেপা শুটকি খেতে সিদ্ধর শুটকি পছন্দ করেন, এইভাবে কিন্তু ভর্তাটা তৈরি করবেন। তো এই শুটকি দিয়ে কিন্তু আরও বিভিন্ন উপায়ে ভর্তা তৈরি করা যায়। তো আমাদের বেশিরভাগই ফ্রাই করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর এটা কিন্তু সংরক্ষণ করে রেখে খাওয়া যায়, সে কারণে একটু ফ্রাই করা হয়। তো রান্নাবান্না শেষ, ভর্তা বানানো হয়ে গিয়েছে। এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছে, টেবিলে হচ্ছে সবগুলো ভর্তা নিয়ে এসে চলে এসেছে। আর দেখে তো আর জিভে আর পানি থাকছে না, পরেই যাবে, এত মজা মজা ভর্তা। আর এই তো জোরজোরে খিচুড়ি, একদম দুয়াউড়া খাবার। আর এরকম শীতের দুপুরে কিন্তু খিচুড়ি দিয়ে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের হাতে বানানো শুটকি ভর্তা। এখানে ধনে পাতা ভর্তা, তারপর সিদ্ধর শুটকির ভর্তা, আর এটা হচ্ছে লাই পাতা দিয়ে মাছ ভর্তা, আর অন্যদিকে হচ্ছে কাচকি মাছের ভর্তা, আর সাথে বেগুন ভাজা। খেতে বসে পড়েছি, আলহামদুলিল্লাহ সবগুলো ভর্তা অনেক বেশি মজা হয়েছে, আর সাথে বেগুন ভাজা। তো এইভাবে হচ্ছে আপনারাও ট্রাই করবেন ভর্তা, আর চাইলে কিন্তু সাদা ভাত দিয়েও ভর্তা আরও বেশি মজা লাগবে। তো আমাদের কাছে খিচুড়ি দিয়ে ভালো লেগেছে, আর এখন হচ্ছে খেতে খেতে বিদায় নিয়ে নেবো, একটু রিল্যাক্সে হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আর আমার আজকের ব্লগটি কেমন লাগলো সবার কাছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।